হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ হোসাইন। আপনাদেরকে ব্রাদার আই হোল মিশিং এর নতুন একটা প্যাটার্ন তৈরি করতে হলে যে সব প্রোগ্রামগুলো দরকার, সেই সব প্রোগ্রামগুলো আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। তা ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট টাইম আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা নতুন মেকানিক্যাল আছেন তারা হয়তো আমার এই ভিডিওটি দেখে একটা আইডিয়া হবে, তার জন্য আপনাদেরকে আমি এই ভিডিওটি তৈরি করে দেখাচ্ছি। আমার হাতটা ফলো করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন। এখানে মেশিনের মডেল নাম্বার দেখতেই পাচ্ছেন লেখা আছে, আর বাকিটা আমি ডিসপ্লেতে আপনাদেরকে দেখাইতেছি কীভাবে প্রোগ্রামে যে প্রোগ্রাম তৈরি করতে হয়। এখানে এক নম্বরে দেখতেই পাচ্ছেন আমি স্পিড আছে 2200, আমি বাটনের সাহায্যে আমি চেঞ্জ করতেছি। এখানে হোলের লেন্থ, এখান থেকে হোলের লেন্থ ছোট বড় করে, আর 3 নম্বরে যেটা দেখছেন হোলের ভিতরে রয়েস কম বেশি করে, আর 4 নম্বরে আমি যেটা দেখাবো এটা হোলের সেলাই ঘন পাতলা এখান থেকে করা যাবে, তা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর 5 নম্বরে হোলের রাউন্ড মাথার সেলাই ঘন পাতলা করা যাবে, এবং 6 নম্বর প্রোগ্রামে শুরুতে হোলের বাট্টেক ছোট বড় করা যাবে, এখানে মেজারমেন্ট দেখতেই পাচ্ছেন সব করা আছে। 7 নম্বরে শুরুতে হোলের বাট্টেক সেলাই পাকাতারা করা যাবে, এবং 11-তে এখানে কয়েকটা হোলের আকার দেখছেন, আমি 4 নম্বরে রাখছি, আপনার মধ্যে রাখতে পারবেন এখানে পয়েন্ট হোলের। আর 12-তে হোলের জিগজাক মোটা চিকুন করা যাবে, এবং 13-তে যে প্রোগ্রামটা এখানে হোলের রাউন্ড মাথার সেলাইয়ের স্পিড কম বেশি করা যাবে, এবং 15-তে এখানে শুরুতে নিডেল বার 1 নিডেল 2 নিডেল 3 নিডেল পড়বে সেই জিনিসটা এখানটা আপনি সেট করবেন। আমি এখানে 2 নিডেল সেট করে রাখছি, এবং ওই 2 নিডেলের স্পিড এই 16-তে আপনি সেট করবেন, এখানে আমি 400 করে রাখছি, এখানে 700 থাকে, তা দেখতেই পাচ্ছেন এখানে করে রাখছি। এবং 17-তে হোলের ডান পাশে বাম পাশে হোলে নাইপের রয়েস কম বেশি করা যাবে, এবং 18-তে হোলের রাউন্ড মাথা রয়েস কম বেশি করা যাবে, এখানে নাইফ সেটিং দেখতেই পাচ্ছেন। এবং 19-এ প্রথমে বাট্টেকের ব্যাক স্টিচ কম বেশি করা যাবে, এবং 20-এও সেম লাস্টে ব্যাক স্টিচের বেশি কম বেশি করা যাবে, এবং 21-এ হোলের রাউন্ড মাথার সেলাই কোনা বাঁকাতারা করা যাবে দুই দিকে। আর দেখতে থাকুন আমি যেগুলো প্যাটার্ন নাম্বার বলতেছি সেগুলো আপনারা এভাবে করবেন। আর 25-এ যেটা দেখছেন প্রথমে সেলাই বাট্টেক বাঁকা করা যাবে, এবং 31-এ বাট্টেকের সেলাই ঘন পাতলা করা যাবে, আর 33-এ এখানে 1 নম্বরে থাকবে, এখানে দেখছেন এটা হোলের একটা নাইপের একটা সেটিং। আর 39-এ যে কপি প্রোগ্রামটা লেখা আছে এখানে অফ লেখা থাকবে, আর 40-এ যে প্রোগ্রাম দেখছেন এখানে 4টে আকার আছে, আমি 2 নম্বর রেখেছি, এখানে আপনাদের মধ্যে রাখতে পারবেন। তা আমি 1 থেকে 40 পর্যন্ত যে প্রোগ্রামগুলো আছে এগুলো আমি বলে দিলাম, এগুলো আপনারা দেখছেন, আপনারা দেখে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে অবশ্যই একটা প্যাটার্ন তৈরি করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট টাইম আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। তা বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে নেক্সট টাইম আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আমি উৎসাহ হব না। তার জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন, যাতে আমি নেক্সট টাইম আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য উৎসাহ হই। তার জন্য আমার এই নতুন চ্যানেলটি আপনারা শেয়ার, কমেন্ট এবং লাইক করবেন। তা বন্ধুরা, ভালো থাকবেন সবাই, ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুদা হাফেজ, ধন্যবাদ।